চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার চন্দ্রগুনা লিচুবাগানের লাহাত বেনভিনে তার গড়বাড়ি বাংসুর লুটপাট এবং গড়বাড়ি দহলর অভিযোগ আনিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযুক্ত করে সাতজনের নামে তানাত অভিযোগ দিয়ে এবং সাতজনের নামে আদালতত মামলা করা হয়। ঘটনার প্রায় বারো বছর পর উপজেলা বিএনপি নেতা হাজি ইলিয়াস ইকদার বাদিয়ে মামলা ঘরে সেপ্টেম্বর 9 তারিখ রবিবার দুপুর উপজেলার চন্দ্রগোনা লিচুবাগান এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে যে বিএনপি নেতা হাজি ইলিয়াস মামলার বিষয় নিশ্চিত করে সময় সামরিক ঘটনা প্রেক্ষিত 2008-9-2024 ইংরেজি তারিখে আমি বাদে হইয়ে একখানা ফৌজদারি মামলা দায়ী করি, যাহা মামলা নম্বর 765/2024। তানা লিখিত অভিযোগত হাসান মাহমুদের নাম উল্লেখ করা হলেও আদালতত মামলাত হাসান মাহমুদের অনুসারী পূর্ব কোদালার রায়খাল এলাকার ইকবাল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দ্রগোনা দরফার এলাকার আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল জব্বার ও নুরুল আলমের বিবাদী করে এই মামলা করা হয়। সংবাদ সম্মেলনত হাজি ইলিয়াস লিখিত বক্তব্য উপস্থাপন করছে। তিনি হই 8/2012 সালে আমার বাড়িতে সাবেক বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নির্দেশে আমার স্ত্রী সন্তানদেরকে মারধর করে গড় থেকে বাইর করিয়া দেন। হাসান মাহমুদের কেয়ারটেকার ইকবাল হাসান চৌধুরী গং সহ অন্যান্য আসামিরা আবু তাহের, আব্দুল জব্বার, নুর আলম সহ সবাই মিলে আমার চন্দ্রগোনা মৌজা বসত বাড়ি BS-2007 দাগে আমার 40 শতক খরিদা সম্পত্তির উপর নির্মিত সেমিপাকা বাড়ি থেকে 3 শতক জায়গা জোরপূর্বক রেজিস্ট্রি করে নেন। এর আগে 7 শতক সহ মোট 10 শতক জায়গা দখল করে ততস্থির সেমিপাক্কা বাড়িসহ অবৈধভাবে 6/9/2020 দখল করেন এবং বিভিন্ন জাল দলিল তৈরি করে। এই বছরে প্রেসিস হাসিনা সরকার 5/8/2024 পতন হইলে আমার ইতিপূর্বে অবৈধ দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার ভয়ে সামাজিক যোগাযোগে বিভিন্ন অনলাইন পত্রিকা বাংসুরের অভিযোগ এনে মিথ্যা প্রকাণ্ড ছড়ায়। Cplus চট্টগ্রাম ডাবল গেট আছে।